অ্যান্সার অ্যান্ড করছেন, প্রশ্ন উত্তর পর্ব। সকল দাদা দিদি ভাইদের আমার ভক্তিপূর্ণ প্রণাম, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি অ্যান্সার অ্যান্ড কোশ্চেন, অর্থাৎ প্রশ্ন উত্তর পর্ব। আপনারা এই ভিডিওটির মাধ্যমে যে যেভাবে কমেন্টস করেছেন সেই প্রশ্নগুলোর উত্তর আশা করি দেওয়ার চেষ্টা করব, তাই সকলে মনোযোগ সহকারে ভিডিওটি শ্রবণ করবেন, একদম না টেনে পুরো ভিডিওটি দেখবেন। টেনে টেনে দেখলে হয়তো বা অনেক অনেক কিছু রয়ে যাবে, বোঝা যাবে না, তাই সকলে মনোযোগ সহকারে ভিডিওটি অবশ্যই শ্রবণ করবেন। আসুন তাহলে আমরা কমেন্টসে চলে যাই। রথিন সরকার বলেছেন, অনেকদিন পর পর আপনার ভিডিও পাই, দেরিতে পাই কিন্তু অনেক ভালো লাগে, ধন্যবাদ। হরে কৃষ্ণ। হ্যাঁ দাদা, আমি এবার থেকে আপনাদের সাড়া পেলে অবশ্যই প্রত্যেকদিনেই আপডেটগুলো আমি জানিয়ে দেব। তুলসী সরকার লিখেছেন, খুব ভালো, ভিডিওটা অনেক প্রয়োজনীয়, অনেক ধন্যবাদ আপনাকে, আপনাকে অনেক ধন্যবাদ। সুরেন কোটাল লিখেছেন, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ দাদা। ঋত্বিকা রানী, হরে কৃষ্ণ দাদা, ধন্যবাদ আপনাকে, আপনাকেও দিদিভাই ধন্যবাদ। পাপিয়া সরকার লিখেছেন, দাদা মানুষ মরণশীল, তাই বলছি আপনি যা জানেন সেগুলো সবই আপনার আপনজনকে শিখিয়ে রাখবেন, তা না হলে মানুষ এই পৃথিবী আর্টসকে সারা জীবনেই মিস করবেন। হরে কৃষ্ণ, খুব ভালো লিখেছেন। হ্যাঁ দিদিভাই, অবশ্যই চেষ্টা করব অন্যজনকে এগুলো ভালোভাবে শিখিয়ে দেওয়ার জন্য। আপনারা সবসময় আমার পাশে থাকবেন এবং সকলের ভালোবাসা চাই। দীনবন্ধু সাহা লিখেছেন, খুব ভালো লাগলো দাদা, আপনি ভালো থাকবেন দাদা, আই লাভ ইউ, আই লাভ ইউ দাদা, আপনাকে আই লাভ ইউ, খুব ভালো লিখেছেন। হরে কৃষ্ণ, আপনার ভিডিও দেখে মানুষ পুত্র সন্তান হয়েছে, ও সরি, আপনার ভিডিও দেখে আমার পুত্র সন্তান হয়েছে, আপনি আপনার কাজ করে যান, আপনাকে ফল দেবে ভগবান। বাহ, খুব সুন্দর লিখেছেন দাদা, হরেকৃষ্ণ, আমি যেন আপনাদের সাথে এভাবেই থাকতে পারি সবসময়ের জন্য, আমি চাই আপনাদের জন্য একটু হলেও উপকার হয় এবং এক সময় যেন সকলের ঘরে ঘরে সুসন্তান জন্মগ্রহণ করে, এটাই আমার একমাত্র উদ্দেশ্য। এবং সকল ঘরে ঘরে যেদিনকার শুভ দিনে গর্ভ ধারণ করে সুসন্তান লাভ করবে প্রতি ঘরে ঘরে, সেদিনে পৃথিবী আবার সত্যের সূচনা হবে এবং সুন্দর হয়ে উঠবে একদিন পৃথিবী, এবং সেদিনটি বেশি আর দেরি নয়। আশা করি সকলে আমার পাশে থাকবেন। মিঠু দাস বলেছেন, অনেকদিন পর আপনার ভিডিও দেখতে পেলাম, খুব খুব ভালো লাগলো, আপনি ভালো থাকবেন। হ্যাঁ দাদা, আপনিও ভালো থাকবেন, এখন থেকে আমি চেষ্টা করব সবসময়ের জন্য আপনাদের আপডেটগুলো আগে জানিয়ে দিতে। পাপিয়া কুমারী রয় হরে কৃষ্ণ লিখেছেন, হরে কৃষ্ণ আপনাকেও, আপনি ভালো থাকবেন পাপিয়া। পাপিয়া মণ্ডল প্রণাম জানিয়েছে, আপনাকেও প্রণাম, ভালো থাকবেন। সুমন আচার্য, আচার্য হয়তোবা, দাদা বাংলাদেশের কক্সবাজার থেকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাকে ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। কক্সবাজার আপনি দেখছেন, খুব ভালো লাগলো, জায়গার কথা উল্লেখ করেছেন, সবাই এভাবে জায়গার কথাগুলো কোথায় কে কোথা থেকে দেখছেন একটু বললে অবশ্যই ভালো লাগে। অনেকে কলকাতা থেকে দেখে, অনেকে দিল্লি থেকে দেখে, অনেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখে, আবার অনেকে লন্ডন থেকে মেসেজ করে, লন্ডন থেকে দেখে, সৌদি আরব থেকে দেখে, আমাদের বাঙালি ভাই বোনেরা রয়েছে সেখানে, তারা সবাই আমাকে মেসেজ করে জানায়, ফেসবুকে জানায়, দাদা কীভাবে কী করতে হবে, এখানে সময় তো ওখানে সময় মিলছে না, 6 ঘন্টা দেরি বা কম বেশি হয়ে যাচ্ছে, এরকম। যাই হোক, আমি যতটা সম্ভব তাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করছি। হরে কৃষ্ণ, ভালো থাকবেন, খুব ভালো লাগলো, আপনি জায়গার কথা উল্লেখ করেছেন। বাকু মণ্ডল লিখেছেন, খুব ভালো লাগলো আপনার কথাগুলি দাদা, প্রতি মাসে ভিডিও দিন। হ্যাঁ দাদা, অবশ্যই চেষ্টা করবো প্রতি মাসে ভিডিও দেওয়ার জন্য। শিউলি খাতুন, হ্যাঁ সময় মতো যদি ভিডিও দেন খুব ভালো লাগবে দাদা। হ্যাঁ দিদিভাই, অবশ্যই দেবো, সময় মতো দেওয়ার চেষ্টা করবো, আপনি সবাই ভালো থাকবেন। HDTV লিখেছেন, খুব সুন্দর দাদা, হ্যাঁ থ্যাংক ইউ দাদা, আমি চাই আপনাদের জন্য সহযোগিতা করতে এই বিষয়ে। প্রশান্ত দাস জোরহাট জানিয়েছেন, হ্যাঁ দাদা ভালো, খুব ভালো দাদা, ভালো থাকবেন। মৌসুমি খারনা, দাদা নভেম্বরের 18 তারিখ সকাল 10টার সময় ঋতুমতি হলে পুত্র সন্তানের জন্য মিলনের সময়টা বলার অনুরোধ রইল। হ্যাঁ দিদিভাই, 18 তারিখই আপনার যেদিনকার পিরিয়ড হয়েছে সেদিনকার অবশ্যই এই ডেটটি শুভ দিন নেই, তাই এই ডেটটি দেওয়া হবে না, তো সুতরাং পরবর্তী মাসের জন্য অবশ্যই অপেক্ষা করবেন।
বিপ্লব বিশ্বাস লিখেছেন, দারুণ। হ্যাঁ দাদা, থ্যাংক ইউ। পঙ্কজ সরকার লিখেছেন, দারুণ। হ্যাঁ দাদা, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। পাপিয়া আক্তার লিখেছেন, ধন্যবাদ দাদা। হ্যাঁ দাদা, ধন্যবাদ আপনাকেও। কি লিখছেন, সেঞ্চুরি হয়তো বা সেঞ্চুরি প্রধান। থ্যাংক ইউ দাদা। হ্যাঁ থ্যাংক ইউ দাদা। অপর্ণা সরকার, দাদা নভেম্বরের 5 তারিখের জন্য শুভ দিন বলবেন। দাদা নভেম্বরের 5 তারিখে শুভ দিন নেই, দয়া করে আপনি আগামী মাসের জন্য অবশ্যই অপেক্ষা করবেন। পরবর্তীতে লিখেছেন প্রণা সরকার, প্রণা সরকার লিখেছেন, আপনার ভিডিওগুলো ভালো লাগে দাদা। হ্যাঁ দাদা, অবশ্যই আপনারা সাথে থাকবেন, আমার আপনাদের জন্য যেন কিছু একটা আমি করতে পারি, এটাই আমাদের মনের আশা। কৃষ্ণ রয় পলাশ, কৃপা করে বলবেন দাদা নভেম্বর মাসের 5 তারিখে শুভ দিন কৃপা করে জানাবেন দাদা, দয়া করে বলবেন দাদা। হ্যাঁ দাদা, নভেম্বর মাসের 5 তারিখে শুভ দিন নেই, তাই পরবর্তী মাসের জন্য অবশ্যই অপেক্ষা করবেন। অপর্ণা সরকার আবার লিখেছেন, ভালো কথা বলেছেন দাদা, থ্যাংক ইউ দাদা, আপনাকে অনেক থ্যাংক ইউ অপর্ণা। তা টুম্পা, টুম্পা শুভ দিনটা কৃপা করে বলুন। হ্যাঁ দাদা, নভেম্বরের 5 তারিখে শুভ দিন নেই, তাই এদিনটির শুভ দিনটি দেওয়া হলো না, তাই পরবর্তী মাসের জন্য অবশ্যই অপেক্ষা করবেন। সুমিত্রা দাস বলেছেন, সোনাইস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। রিমা সাহা বলেছেন, দাদা ভাই আমার 14/11/2022 ঋতুপতি হয়েছে, দয়া করে একটা শুভ দিন বলবেন। 14/11-র জন্য শুভ দিন নেই দাদা, রিমা আপনি অবশ্যই পরবর্তী মাসের জন্য অপেক্ষা করবেন। ইসমাইল চৌধুরী, ইসমাইল চৌধুরী, অপেক্ষায় ছিলাম দাদা আপনার, আপনার থ্যাংক ইউ থ্যাংকস, অবশ্যই আপনাকেও ধন্যবাদ দাদা। তা আল আমিন বলেছেন, ধন্যবাদ দাদা, আপনাকেও ধন্যবাদ অসংখ্য অসংখ্য। সঞ্জয় তফাদার বলেছেন, দাদা আমার 16/11/2022 বিকাল 4টার সময় পিরিয়ড হয়েছে, অবশ্যই অবশ্যই 16 নভেম্বর তো নেই দাদা, তো পরবর্তী মাসের জন্য অবশ্যই অপেক্ষা করবেন শুভ দিনটি পাওয়ার জন্য। তো যাই হোক, রিমা আবার কমেন্টস করেছেন, যাই হোক। খুশি দেবনাথ, খুব ভালো লাগলো দাদা, হ্যাঁ খুব ভালো লাগলো, অবশ্যই আপনাকে খুশি, আপনাকে অবশ্যই ধন্যবাদ। কৃষ্ণ রায় পলাশ লিখেছে, দাদা আমার স্ত্রী নভেম্বরের 5 তারিখ রাত 10টা থেকে 11টার ভিতরে ঋতুপতি হয়েছে, একটা শুভ যোগ বের করে দিবেন দাদা প্লিজ। দাদা আপনি বলেছেন নভেম্বর 1/3/5/নভেম্বর ইত্যাদি, আচ্ছা যাই হোক, আমি নভেম্বরের উল্লেখ করেছি, নভেম্বর মুখে বলেছি এবং লিখেও দিয়েছি, একটু ভুল হয়ে গেছে আমার ওখানে, নভেম্বরের 5 তারিখ নয়, ওটা হবে ডিসেম্বরের 1/3/5 তারিখে যারা ঋতুমতি হয়েছে তাদের জন্য শুভ যোগ বলে দেওয়া হয়েছে। যাই হোক, তা সুতরাং নভেম্বর মাস মনে করবেন না, 1/3/5, এটা ডিসেম্বর মাসের 1/3/5 হবে, যারা ঋতুপতি হয়েছেন তাদের জন্য শুভ দিনটি জানিয়ে দেওয়া হয়েছে। পূর্ণিমা বিশ্বাস, খুব উপকারী ভিডিও, আপনি প্রতি মাসে ভিডিও দিবেন প্লিজ, লাইক এবং কমেন্টস দুটোই করি। হরে কৃষ্ণ, ভালো থাকবেন দিদিভাই, আপনাদের লাইক কমেন্টসের জন্যই আমাদের ভিডিওটি অনেক দূর এগিয়ে গিয়েছে, এই ভিডিওটি অনেক কিন্তু দূরে এগিয়ে গিয়েছে, খুব ভালো আপলোড হয়েছে এবং পারফরমেন্স পেয়েছে খুব ভালোই, সবার সাড়া পেয়েছি খুব ভালো লাগলো। তো এভাবে আপনারা প্রত্যেকটা ভিডিওতে সবাই মিলে একটু লাইক কমেন্টস করে যাবেন, তাহলে ভিডিওটা এবং চ্যানেলটা আমার জন্য একটু স্থায়িত্বতা লাভ করবে ভালো। তাই সুতরাং আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা কামনা করছি, আপনাদের ভালোবাসার জন্যই আমরা এতটুকু এসেছি, তাই সবাই আপনারা যতটুকু সাড়া দিয়েছেন এই ভিডিওটাতে তাতে আমার চ্যানেলটি অনেকটা গ্রো হয়েছে। সুতরাং আপনাদের সকলকেই ধন্যবাদ যারা আমার এই চ্যানেলটি দেখে ভিডিওটি দেখেছেন, তাদের জন্য আমি এত আনন্দিত যে সবাই আমাকে সাড়া দিয়েছেন আমার ভিডিওটার জন্য। হরে কৃষ্ণ। তো বাসুদেব মণ্ডল, দাদা আপনি তো প্রতি মাসে ভিডিও দেন না। হ্যাঁ দাদা, আমি প্রতি মাসে ভিডিও দিই কিন্তু মাঝে মাঝে মিস হয়ে যায়, কারণ আমার কর্মব্যস্তময় জীবন, সাধারণত ছোটোখাটো একটা জব করি আমি, এজন্য আমার অনেক সময় হয়ে ওঠে না, আর অনেক সময় ভেঙে পড়ে এটাই যে লাইক কমেন্টস এত কম হয় যে ভিউ হয় মোটামুটি ভালোই ভিউ হয় চ্যানেল ভিডিওগুলোতে, কিন্তু লাইক এবং কমেন্টস কেউই করছেন না, হয়তোবা তারা দেখে দেখে ডেটটা হয়তোবা নিয়ে নেন, কিন্তু একটা লাইক এবং কমেন্টস করতে আপনাদের খুব দেরি হয়ে যায় এবং খুব মনে হয় এটা খুব সময়ের ব্যাপার, অথচ আমরা অনলাইনে থাকি দিনের পর রাতের পর রাত, জেগে জেগে আমরা কত ভিডিও দেখি এবং কত রকমের ফানি ভিডিও দেখার সময় পাই, কিন্তু একটা ভালো ভিডিওর জন্য আপনি একটা লাইক এবং কমেন্টস করতে আসতে বা অনেকের অনেক মানে অলসতা বোধ করে বা কি নিজেই ফিল করে, এটা তাদেরই ব্যাপার, কিন্তু যদি চিন্তা করছেন আর ভিডিওটা আমাদের সমাজের জন্য একটা উপকারী একটা বিষয়, তাহলে প্রত্যেকেরই উচিত আমাদের এই চ্যানেলটাকে একটু সবাইকে সাড়া দিয়ে চ্যানেলটাকে জাগ্রত করে রাখা। সুতরাং আপনাদের সহযোগিতা না পেলে আমাদের চ্যানেলটা তো থাকবে না, চ্যানেলে অবশ্যই কাজ করা হবে না,
কোনো এক সময় হয়তো বা চ্যানেলের কাজ ছেড়ে দিতে হয়। তো সুতরাং আপনারা আমাকে যদি এভাবে রাখতেছেন আপনাদের মাঝে, তাহলে অবশ্যই আমাকে সাড়া দিবেন সব সময়ের জন্য এবং প্রত্যেকটা ভিডিওতে একটা লাইক কমেন্টস করবেন, এটুকুই আশা করি। আর নতুন যারা আসবেন আমার চ্যানেলে, নতুন যারা আমার চ্যানেলটি দেখছেন, ভিডিওগুলো দেখছেন, তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তাদের জন্য ভুল করবেন না। সাবস্ক্রাইব এবং অল বাটনে একটা চাপ দিয়ে রাখবেন, তাহলে আপনার কাছে প্রত্যেকটা মেসেজ চলে যাবে ভিডিও ছাড়ার সাথে সাথে। সুতরাং এই যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, তাদের জন্য শুধু এই কথাটি বলা হলো সাবস্ক্রাইবের জন্য। আর যারা পুরাতন রয়েছেন, যারা সাবস্ক্রাইব করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। তাদেরকে আমি করজোড়ে তাদেরকে বিনয়ের সাথে বলছি যে আপনারা আসলে আমাকে অনেক উপকার করেছেন, সহযোগিতা করেছেন, অনেকভাবে ভালোবাসা দিয়েছেন। সুতরাং আমি সবার কাছে কৃতজ্ঞতা বোধ করছি এবং যারা নতুন আসবেন চ্যানেলটিতে, তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করবেন। তো হরে কৃষ্ণ দিন দেওয়ার জন্য 7ই নভেম্বরের জন্য নেই দিদিভাই, তো পরবর্তী মাসের জন্য আপনি অবশ্যই অপেক্ষা করবেন। মৌ প্রিয়া ব্রা, খুব ভালো টপিকস, হরে কৃষ্ণ, ধন্যবাদ আপনাকে। সোহেল বেল্লাহ বেল্লাহ হয়তোবা, নভেম্বর মাসের 16 তারিখে রাতে 8টা থেকে 9টার মধ্যে ঋতুপতি হলে শুভ সময়টা জানাবেন প্লিজ। হ্যাঁ দাদাভাই, অবশ্যই অবশ্যই আপনার 16 তারিখের জন্য শুভ দিনটি নেই, তো পরবর্তী মাসের দিন অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন। আর এটা যে কোনো সম্প্রদায়ের যে কোনো মানুষ এটা গ্রহণ করতে পারবে, কারণ একটা শুভ সময় মানে দিন এবং রাতের মধ্যে অনেক শুভ অশুভ সময় থাকে। এই শুভ অসময়গুলো আপনারা একটু যদি নিজেরা দেখে শুনে চলেন, তাহলে সবার জন্য এটা উপকারী। কারণ এই শুভ দিনে জন্মগ্রহণ করলে আপনার সন্তান নিশ্চয়ই বিনয়ী ভক্তিপরায়ণ হবে, পিতামাতার প্রতি অনুগত থাকবে সবসময়ের জন্য। কারণ একটা শুভযোগে শুভ কর্ম করলে তার ফল অবশ্যই সৃষ্টিকর্তা তাকে দিবেন। তো সুতরাং সবার যদি চেষ্টা থাকে, আপনাদের মনেতে সেই আগ্রহটা থাকে, তা অবশ্যই সেই ফল আপনারা অবশ্যই প্রাপ্ত হবেন। হরে কৃষ্ণ, ভালো থাকবেন সোহেল ভাই। তারপর লিখছেন সুষুমা দেব, ফোন নম্বরটা দিবেন দাদা। আসলে ফোন নম্বরটা আমার দিতে পারবো না দিদিভাই এভাবে, সুতরাং ফোন আমার তাহলে আমার ফোন রিসিভ করতে করতে সারাদিন আমার সময়টা কেটে যাবে। সুতরাং আমি ফোন নম্বর দিতে পারছি না। আমাকে ফেসবুকে বা গ্রুপে এসে আমাকে মেসেজ করতে পারেন, আপনার বিষয়গুলো আমাকে জানাতে পারেন, তো আমি সেখান থেকে আপনাদের সাথে যোগাযোগ করতে পারবো। কারণ মেসেজগুলো করে রাখলে আমি সময় যখন পেয়ে যাই, তখন হয়তো বা মেসেজগুলো খুঁজে খুঁজে দেখতে পারবো যে কে কী লিখেছে, আমি সেই অনুপাতে তাকে অ্যান্সার করতে পারবো। তো সুতরাং ফেসবুক গ্রুপে আসবেন। লিখছে অস্মিতা মণ্ডল, থ্যাংকস দাদা, অনেকদিন পর আপনার ভিডিও পেলাম, কিন্তু কারোর যদি ফার্স্ট ডে পিরিয়ড জাস্ট শুরু হয়, সেকেন্ড ডে গ্যাপ হয়ে আবার স্টার্ট হয়, তাহলে কি করণীয়? আসলে যদি প্রথম দিন দেখলেন যে ঋতুপতি হয়েছেন, আবার গ্যাপ হয়ে আবার দ্বিতীয় দিন শুরু হয়েছে, তো সেটা প্রথম দিনই ধরে নিতে হবে। প্রথম দিন থেকেই আপনার শুরু হয়েছে, সেটা ফার্স্ট ডেটাই ধরবেন, ফার্স্ট ডে হিসেবেই গণনা করবেন। যে মিলন শুভদিন যেদিন জানিয়ে দেওয়া হবে, ঠিক সেভাবে আপনি মিলন করবেন, এবং সেটা এই মাসে হোক বা আগামী মাসে হোক বা তার পরের মাসে হোক, যেভাবে এভাবে হলে আজ সবার জন্যই সমানই কথাটা। যে প্রথম দিন শুরু হয়েছে কিন্তু গ্যাপ হয়ে যদি আবার দুই একদিন বা একদিন বা পরে শুরু হয় তাদের পিরিয়ড, তাহলে ঠিক প্রথম দিনটাই ধরবেন। অবশ্যই ভালো থাকবেন। তা রাতুনাল কি, আমি নামটাও পড়তে পারছি না, যে ছোটো ছোটো দেখাচ্ছে, জোর সংখ্যা নেই কেন দাদা? জোর সংখ্যা সবার জন্যই রয়েছে। জোর সংখ্যা শুধু যে আপনি 2, 4, 6, 10, 12, 8, 14 16, 18, এটা যে জোর দিন জোর সংখ্যা তা নয়। ঋতুর প্রথম দিন থেকে শুরু করে জোর সংখ্যা হিসাব গণনা করবে, সেটা 5 তারিখ হতে পারে আপনার জন্য, সেটা 7 তারিখ হতে পারে, সেটা 8 তারিখ হতে পারে। অর্থাৎ যেমন যদি কারো 16 তারিখ মনে করেন, 16 তারিখে কারো শুরু হলে, তো 16, 17, 18, 19, 20, 21, 22, 23 পড়বে, কিন্তু এটা বীজের সংখ্যা, বীজের সংখ্যা মনে করবেন না, কিন্তু 8 দিন পরে আপনি মিলন করবেন অথবা 10 দিন পরে মিলন করবেন। জোর দিনই মিলন করবেন, সংখ্যা গণনা না নয়, জোর দিনে মিলন করতে হবে, এবং জোর দিন অনুসারে শুভ দিন থাকতে হবে, শুভ যোগগুলো থাকতে হবে ওই দিনকে। শুধু মিলন করলে চলবে না, শুধু ওই দিনকে শুভ যোগ এবং শুভ গ্রহ নক্ষত্র রয়েছে কিনা সেগুলো
দেখে শুনে মিলন করতে হবে। যাই হোক, এটা আমি দিয়ে দিচ্ছি সবাইকে এগুলো দেখে। তো আপনি প্রত্যেক মাসের জন্য আপনি এগুলো খেয়াল রাখবেন, জোর দিনে অবশ্যই মিলন করবেন, এবং সেভাবে ভিডিওগুলো আমি দিয়ে থাকি, জোর দিনেই দিয়ে থাকি পুত্র সন্তানের জন্য। আর বিজোর সংখ্যার জন্য মেয়ে কন্যা দেওয়া হয় এবং সেদিনকারও যেন শুভযোগ থাকে, তাহলে তো সে একজন সতী নারী হয়েও জন্মগ্রহণকারী ভক্তিপরায়ণের স্বামী ভক্তি হবে, পতিপরায়ণা যাকে বলে। তো সুতরাং ধৈর্যশীল হবে, এমন এমন কন্যা সন্তানেরও জন্মগ্রহণ হয় সেটা শুভযোগ অনুসারে। আমি কন্যা সন্তানও যদি ভালো পেয়ে থাকি তাহলে সেগুলো দিয়ে থাকি মাঝে মধ্যে। হরে কৃষ্ণ। তারপরে লিখছে মৃত্তিকা সেন, হরে কৃষ্ণ দাদা, আপনি কেমন আছেন? অনেকদিন ভিডিও দেন নাই, আশা করি এখন থেকে প্রতিদিন ভিডিও দিবেন। দাদা আপনার নাম্বারটা কি দেওয়া যাবে, একটা কথা বলবো প্লিজ? হ্যাঁ দিদিভাই, আমি তো নাম্বার কাউকে দিচ্ছি না, কিন্তু আপনি যদি ফেসবুকে এসে আমাকে মেসেজ করতে পারেন তবে আমি সেখানে আপনার সাথে ডিটেলস আলোচনা করতে পারবো। এবং যদি বলার মতো কোনো অপশন আপনার থাকে যে সেটা আপনাকে ভিডিওতে কমেন্টস করে বলা যায় তাহলে সেটা বলতে পারবেন, আর যদি সেটা এমন হয়ে থাকে যে সেটা ভিডিওতে এভাবে কমেন্টস করা যাবে না তাহলে আমাকে মেসেজ করতে পারেন ফেসবুক গ্রুপে এসে বা ফেসবুকে এসে, তবে সেখান থেকে আপনাকে রিপ্লাই করতে পারবো। তো যাই হোক, আপনার এত সুন্দর মতামতের জন্য বা কমেন্টসের জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সোনালী হালদার, 31 অক্টোবর ঋতুপতি হয়েছি, পুত্র সন্তান হবার শুভদিন বলবেন। 31 অক্টোবর অবশ্যই দেওয়া হয়েছে কি না এটা দেখবেন, একটু খেয়াল করে দেখবেন দেওয়া হয়েছে কি না, আমার এখন খেয়াল নেই। 31 তারিখটা একটু দেখে নিই দেখি। বাসুদেব মণ্ডল, দাদা আমি 6/11/12 তারিখে ঋতু তারিখের রাত 12:05 ঋতুপতি হয়েছে, দয়া করে তারিখটা জানাবেন, ধন্যবাদ বাসুদেব। হ্যাঁ অবশ্যই 6/11 আপনাকে কীভাবে জানাই, কারণ এটা তো ডেট ওভার হয়ে গিয়েছে, সুতরাং পরবর্তী মাসের জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন। তারপরে আছে মঞ্জু দেবনাথ, আপনার 10/11/22 তারিখ পিরিয়ড হয়েছে, সকাল 9টা থেকে 10টার মধ্যে সেলে হওয়ার শুভ সময় বলবেন প্লিজ। 10/11, তাহলে আপনার তো শুভ সময়ের ডেট নেই, তো পরবর্তী মাসের জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন। প্রশান্ত দাস সোনাস, থ্যাংক ইউ দাদা। সন্দীপ কুমার মণ্ডল, আপনি চালাইয়ে যান, খুব ভালো, আপনি ডেটগুলো জানাবেন প্লিজ। হরে কৃষ্ণ দাদা, অবশ্যই অবশ্যই জানাবো, আপনিও আমাদের সাথে থাকবেন। এখানে পূর্ণিমা বিশ্বাস, আপনি কমেন্টস করেছেন, দাদা আমি 9/10 তারিখে সকাল 5টায় ঋতুপতি হয়েছি। দাদা নভেম্বর 10 তারিখ তো নেই এখন, ওটা ডেট চলে গিয়েছে, শুভ সময় নেই, সুতরাং পরবর্তী মাসের জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন। সন্দীপ কুমার মণ্ডল, ভিডিও না দিলে ওয়েট করছি। হ্যাঁ দাদাভাই অবশ্যই, আমিও আসলে মাঝে মধ্যে খুব ব্যস্ততার মধ্যে থেকে যাই, তো সুতরাং ভিডিও দিতে একটু দেরি হয়ে যায়। এবার থেকে আশা করি আগে থেকেই আপডেটগুলো জানিয়ে দেবে, সবাই আমার সাথে থাকবেন অবশ্যই। কাকলি মল্লিক, দাদা আপনার নাম্বারটা পেলে খুব ভালো হতো। কাকুলি দিদিভাই, আপনি অবশ্যই আমাকে ফেসবুকে মেসেঞ্জারে আসতে পারেন, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে হচ্ছে পাম্পা মণ্ডল, 7/11 সময় হচ্ছে পাম্পা মণ্ডল, কী লিখছে, 12/7/12 সময় হয়েছে, 12টার সময় হয়েছে, যাই হোক শুভ দিনের কথা বলবেন। 7/11 তো নেই শুভ দিন দিদিভাই, সুতরাং পরবর্তী মাসের জন্য অবশ্যই অপেক্ষা করবেন। শুক্লা বর্মন, দাদা আমি একটা ছেলে সন্তান নিতে চাচ্ছি, একটু বলবেন প্লিজ দাদা। আচ্ছা দিদিভাই, শুভ দিনটি অবশ্যই অবশ্যই আপনি পরবর্তী মাসের জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন, কারণ আপনার ডেটটা জানান নেই এখানে। শুক্লা অবশ্যই অবশ্যই আমাকে ফেসবুক মেসেঞ্জারে আসতে পারেন। এবি আবির ভাই, যদি টিভিএস, যাই হোক অনেক বড়ো একটা নাম ওনার, হয়তো বা কোনো আইডির নাম দিয়েছেন, আপনি কি বলবেন মাতা ঠিক আছে, হয়তো বা উনি ওই একটু ভুলের জন্য এই কথাটা লিখেছে, কিন্তু এটা বোঝা উচিত যে দাদা লিখেছে বা বুঝে বলেছে, এটা কমেন্টসটা সুন্দর করে বলতে পারতো। যাই হোক অনেক 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 ধন্যবাদ, উনি যতটুকু বুঝেছে ততটুকু লিখেছে, তো লিখবে, তো ভুল হলে তো একটু লিখতেই পারে স্বাভাবিক, এই জন্য আমি একটুও রাগ করিনি দাদা আপনার প্রতি, আমি একটু রাগ করিনি, আমি ছড়িয়ে বলছি, কারণ আমার ওখানে ভাষাটা বলা হয়ে গেছে নভেম্বর, আসলে ডিসেম্বর হবে 1/3/5, এটার জন্য হয়তো বা আপনি কথাটা বলেছেন। যাই হোক আপনাকে অসংখ্য অসংখ্য তারপরও ধন্যবাদ দিলাম, জানাচ্ছি আপনার ভিডিওর অপেক্ষায় ছিলাম দাদা, দয়া করে আর গিফট দিবেন না, এটা দেখছিস। সর্বন্তী সাহা,
যাই হোক, ও শ্রাবন্তী সাহা, শ্রাবন্তী সাহা, সরি আমার নামটা উচ্চারণ করতে ভুলে গেছি, কারণ এখানে স্ক্রিন অনেক ছোট দেখা যাচ্ছে, অনেক পড়তে সমস্যা হয়ে যাচ্ছে মোবাইলের মাধ্যমে এটা দেখছি আমি। সুতরাং দাদা ঠিক আছে, আপনি বলছেন, আমি আশা করি সবার জন্যই তাড়াতাড়ি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। হ্যাঁ, এই যে লিখছে আবির ভাই, এই তারিখগুলোর জন্য এটা বলেছে। তো ফারজানা আহমেদ হিনু, কেউ যদি এত তারিখে এত এত পিরিয়ড হয়, সে গাঁজা করি কথা। যাই হোক, আপনাকে অসংখ্য অসংখ্য ফারজানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি যতটুকু আমার ভুল ত্রুটি হয়েছে ততটুকুর উপরে আপনি কমেন্টস করেছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। কারণ কি, আপনি ভুল হয়েছে তাই আমাকে বলেছেন, আমি এটা কোনো গাঁজাখুরি কথা বলিনি কখনো। আসলে আপনি যেভাবে উল্লেখ করেছেন এভাবে না করলেও পারতেন, সময় তার একটু ভুল হয়েছে এটা বলতে পারতেন, দাদা ঠিক করে দেন কীভাবে ঠিক করা যাবে। যাই হোক, আপনি আর শুভদিনটি যদি পেতে চান, তো আপনি যদি শুভদিনে দিনটির জন্য আশা করেন কখনো, তাহলে আপনি অবশ্যই পরবর্তী মাসের জন্য খেয়াল রাখবেন। সুষমা দেব, দাদা আমি কি একটু কথা বলতে পারবো? হ্যাঁ দিদিভাই, আমার সাথে তো এভাবে ডাইরেক্ট কথা বলতে কীভাবে পারবেন, ফেসবুক মেসেঞ্জার আসতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। সুস্মিতা দত্ত, 31 তারিখ অক্টোবর, শুভদিন পুত্রের সন্তানের কোনটা? যাই হোক, 31 তারিখ তো অক্টোবরের শেষ হয়ে গিয়েছে, সুতরাং শুভদিনটা নেই, পরবর্তী মাসের জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন। এরপরে আছে পাপিয়া আক্তার, দাদা এবার ঠিক আছে, এভাবে আগামী ডেট দিলে ঠিকভাবে পালন করা যায়, আর একটু কষ্ট করে ডিসেম্বর মাসের ডেট নভেম্বর মাসের শেষ দিকে দেন, তাহলে ঠিকভাবে সবাই পালন করতে পারবে। যাই হোক, পালন করতে পারবেন, কারণ যে কোনো মাসেরটা মিনিমাম 10 দিন আগে দেবেন। হরে কৃষ্ণ, হ্যাঁ দেওয়ার চেষ্টা করবো পাপিয়া আক্তার, আপনি খুব সুন্দর মতামত দিয়েছেন, এই জন্য আমি অনেক খুশি হয়েছি। এভাবে সবাই আমাকে কমেন্টস করে বলবেন এবং আপনার মতামত জানাবেন, তো আমি অনেক 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 খুশি থাকবো। মৌসুমী আক্তার, 25 দিনের পিরিয়ড হলে শুভ দিন কোনটা? 25 দিনের পিরিয়ড হলে বুঝলাম না, 25 তারিখে হয়েছে নাকি সেটা ভালো করে ক্লিয়ারলি আপনি বলতে পারেননি, আমাকে জানাবেন, অবশ্যই পরবর্তী মাসের জন্য অপেক্ষা করবেন। আপনাদের জন্য আরও একটি খুশির খবর রয়েছে, যে সেই খুশির খবরটি হলো দিনাজপুর থেকে বলেছেন রঞ্জিতা ঘোষ, দাদা আমার একটি পুত্র সন্তান হয়েছে। রাজশাহী থেকে বলেছে সোমা অধিকারী, দাদা আমার একটি পুত্র সন্তান, বয়স মাত্র 6 মাস হলো কেবল। আরতি ঘোষ বলেছেন, দাদা আমার একটি পুত্র সন্তান হয়েছে, 3 মাস হলো। পঞ্চগড় থেকে পারুল সাহা বলেছেন, দাদা আমার একটি পুত্র সন্তান হয়েছে, 8 মাস বয়স হলো। ছেলের থেকে কাঞ্চন জানিয়েছেন, দাদা আমার একটি পুত্র সন্তান হয়েছে, আপনার ভিডিও দেখে খুব উপকৃত হলাম দাদা। বর্ধমান থেকে শিউলি মজুমদার বলেছেন, দাদা আমার একটি ছেলে সন্তান হয়েছে, বয়স মাত্র 3 মাস 4 দিন। কলকাতা থেকে অনামিকা সাহা বলেছেন, দাদা আমার একটি পুত্র সন্তান হয়েছে, আপনার ভিডিও দেখেছি এবং অনেককে আপনার ভিডিওর লিঙ্ক দিয়েছি, সবাই যেন আশীর্বাদ করবেন, পুত্র সন্তান লাভ করতে পারে। হ্যাঁ অবশ্যই আশীর্বাদ করি। বাঁকুড়া থেকে সবিতা দে বলেছে, দাদা আমার একটি ছেলে সন্তান হয়েছে, মাত্র 9 দিন বয়স হলো। বলেছে একটা গুড নিউজ আছে, আমি বলেছিলাম কি ফেসবুক মেসেঞ্জারে, সে জানিয়েছে ঠাকুরের কৃপায় আমার ছেলে হয়েছে। আচ্ছা হরিকৃষ্ণ, আবার লিখেছে তোমার দেওয়া দিনক্ষণ একদম ঠিক, থ্যাংক ইউ, ওকে থ্যাংক ইউ প্রভু, আজকে 9 দিন হলো, আশীর্বাদ করো যেন প্রভুর কৃপায় ভক্ত হয়ে থাকতে পারে। অবশ্যই অবশ্যই আশীর্বাদ করি, প্রভু যেন আপনাদের মনের আশা পূরণ করে এবং আপনার সন্তান যেন অবশ্যই অবশ্যই প্রভুর ভক্ত হয়ে থাকতে পারে, এটা আশীর্বাদ করি এবং দীর্ঘায়ু লাভ করুক। নয়নী বলেছে, দাদা আমার বৌদির ছেলে সন্তান হয়েছে, আমার বৌদির ছেলে সন্তান হয়েছে, আমিও চাচ্ছি আপনার ভিডিও দেখে যেন আমারও ছেলে সন্তান লাভ হয়। হরে কৃষ্ণ, অবশ্যই অবশ্যই আপনি আমাদের ভিডিও ফলো করবেন এবং আমাদের দেওয়া দিনক্ষণগুলো অবশ্যই অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে পালন করার চেষ্টা করবেন। এরপরে অমর সাহা বলেছে, আরও একজনকে লিঙ্ক দিলাম আমি আপনাকে দাদা। আচ্ছা থ্যাংক ইউ দাদা অমর সাহা। অমর সাহা আরও লিখেছে,
আপনার আমি ভিডিও দিয়েছি তারও ছেলে হয়েছে, অর্থাৎ উনি লিখেছে যে যাকে ভিডিও দিয়েছিস তারও ছেলে সন্তান হয়েছে, হরে কৃষ্ণ। তারপর অমর সাহা আরও লিখেছে, দাদা আমার একটা ছেলে হয়েছে আপনার ভিডিও ফুটেজ দেখে। অবশ্যই দাদা, প্রভু যেন আপনাদের মনের আশা পূরণ করে এবং যাদের ছেলে সন্তান হয়েছে সকলে যেন দীর্ঘায়ু লাভ করে। আমি চাই সবার ছেলে সন্তান হোক এবং সে ছেলে সন্তান যেন শুভ সময়ে জন্মগ্রহণ করে এবং শুভ সময়ে যেন গর্ভধান হয়, এটাই আমি প্রার্থনা করি সকলের কাছে। এবং আমাদের নিয়মগুলো অবশ্যই ফলো করবেন, প্রত্যেকে আমাদের নিয়মগুলো ফলো করবেন এবং এভাবে ছেলে সন্তান নেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবেন, কারণ দিনক্ষণ অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যাই হোক, এ পর্যন্ত যারা আমাকে মেসেজ করেছেন, কমেন্টস করেছেন এবং লাইক করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রতি। আপনারা সবাই ভালো থাকবেন, আর এবারে আমরা পরবর্তী মাসের আপডেটগুলো জানিয়ে দেবো। তাই আপনারা সকলে ভালো থাকেন, আপনাদের এই এত সুন্দর কমেন্টসগুলোর জন্য আমার আজকে ভিডিওটি অনেক 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 গুরু হয়েছে। তো সুতরাং আপনাদের সাথে অবশ্যই আমাকে রাখবেন এভাবে ভালোবাসা দিয়ে। তো এবার ফিরে যাচ্ছি আসল আমরা আলোচনার মধ্যে। আসলে সকলের মেসেজ পড়ে পড়ে উত্তর দেওয়াটা একদম অসম্ভব হয়ে যায়, কারণ অনেক অগণিত মেসেজ রয়েছে, ফেসবুকে রয়েছে, ইউটিউবে কমেন্টস রয়েছে। সুতরাং আমি সময়ের অভাবে এতগুলো দিতে পারলাম না, ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে, তাই চলে যাচ্ছে এখন আগামী ডিসেম্বর মাসের শুভ দিনক্ষণ সময়ের বিষয়ে জানিয়ে দিচ্ছি আপনাদের অগ্রিমভাবে। এখন বলবো যে সকল রমণীগণ ডিসেম্বর মাসের 4 তারিখ, 6 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, 12 তারিখে ঋতুপতি হয়েছেন তার জন্য সুযোগ হলো 19/12/2022 মাসের, অর্থাৎ 19 সোমবার, অর্থাৎ ডিসেম্বর অষ্টম প্রহরে, অর্থাৎ রাত্রি চতুর্থ প্রহরে 3টা থেকে ভারত সময় অনুসারে 3টা থেকে 3টা 40 মিনিটের মধ্যে মিলন করবেন এবং বাংলাদেশ সময় অনুসারে 3টা 20 থেকে 4টা 5 মিনিটের মধ্যে অবশ্যই অবশ্যই মিলন করেন। আপনি যদি এই সময় মিলন করেন তবে আপনার গর্ভে একটি পুত্র সন্তানের সুযোগ রয়েছে। এই সময়ে গ্রহ নক্ষত্র এবং অমৃত যুগের শুভ সময় রয়েছে। পার্বতী দেবী মানবের এই অমৃতময় পূর্ণ জন্মকথা জানতে ইচ্ছা প্রকাশ করলে শিব ঠাকুর সেই অমৃতময় পূর্ণকথা প্রকাশ করেছিলেন কৈলাসে। ভারতের সময় অনুসারে রাত 3টা থেকে 3টা 40 মিনিটের মধ্যে মিলন করবেন এবং বাংলাদেশ সময় এসে 3টা 20 থেকে 4টা 5 মিনিটের মধ্যে অবশ্যই অবশ্যই মিলন করবেন। ডিসেম্বর মাসের 4 তারিখ, 6 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, 12 তারিখে যারা ঋতুবতী হয়েছে তাদের জন্য শুধু এই শুভ দিনটি নির্ণয় করে দেওয়া হলো, এরপরে তাদের এই এক মাসের মধ্যে কোনো সুযোগ নেই। তাই সবাইকে বলবো আপনারা সতর্কতার সহিত মিলন করুন এবং শুভ সময় মিলন করুন। আজকে বেশি কথা আমি বলবো না, তাই অনেক সময় হয়ে গেল ভিডিওটি করেছি, অনেক টাইম হয়েছে চ্যানেলে। সুতরাং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের প্রতি অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন। যারা মা হয়েছেন তারা যেন অবশ্যই নিজের প্রতি স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, বাবুদের প্রতি অবশ্যই যত্ন নেবেন। আজ আমি এখানেই ভিডিওটি সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।